আমরা শুনতে পেরেছি কি হঠাৎ পুলিশ এখানে পৌঁছেছে, আর পৌঁছে কি সার্চ ওয়ারেন্ট আছে, কি নিয়ে এসেছিল, কি নোটিশ, নোটিশ কি আছে, নোটিশ একজন ক্রিমিনাল যে ধরা পড়েছিল কালকে মার্ডার কেসে, হ্যাঁ বলছি আমার আর বন্ধু বন্ধু থাকে, মানে পুরোপুরি সাজানো একটা চক্রান্ত চলছে, কাউকে ধরে নিয়ে আসছে, বলছে আমুক বলেছে, সে বলেছে, নিয়ে এসে আমি এখানে সার্চ করব, এইভাবে বেআইনিভাবে যার কোনো আইন নেই, কোনো এ নেই, কেউ আসতে পারে উইদাউট সার্চ ওয়ারেন্ট। আমরা বারবার বলছি তোমরা সার্চ ওয়ারেন্ট নিয়ে আসো, কিন্তু তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবে না, ওরা জোর করে এসে এখানে ইন্টার করবে, আর এখানে কিছু আর্মস অ্যামুনেশন রাখবে, রেখে এখানে আমাদেরকে মেলাইন করার চেষ্টা করছে। এই চক্রান্তের মধ্যে সবসময় এমন একটা সময় বেছে নিচ্ছে যখন আমি থাকছি না, আমি বুঝতে পারছি না পেন্ডামিক পিরিয়ডে যা 48 আওয়ার্স আগে যার COVID-19 টেস্ট হয়নি সে আমার বাড়িতে কী করে এন্ট্রি করতে পারে। এখানে যত পুলিশ আছে বেশিরভাগ পুলিশ করোনা আক্রান্ত আছে, তাদের 48 আওয়ার্স বিফোর COVID-19 টেস্ট হয়েছে, এ সার্টিফিকেট নিয়ে আসছে কি কোর্টের, কোর্ট থেকে তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে বেরোচ্ছে কি, কোর্টে যাচ্ছে না, কোনো 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 সার্টিফিকেট শো করছে না, শুধু গায়ের জোরে এসে যাতে এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়, আর ঝামেলা সৃষ্টি হলে তাদের 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 সঙ্গে মানুষের এখানকার যারা পাবলিক আছে তাদের সঙ্গে একটা বচসা হয়, আর ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে আঘাত আনা, এই ধরনের একটা চক্রান্ত। এই জাননে কে লিয়ে আয়া হুঁ কি ইয়াহাঁ পর কিউ এসা রেট পড়া হ্যায়, ক্যা খবর মিলা হ্যায় আপকো, আর কিস মাধ্যম সে খবর মিলা হ্যায় আপকো, স্যার কার্যকর্তা কে মাধ্যম সে খবর মিলি হ্যায় কি ইয়াহাঁ পর রেট পড়া হুয়া, কিউ ইস তরহ সে বার বার সা রেট বাড় রাহা হ্যায়, ফালতু ডিস্টার্ব করনে কে লিয়ে সাংসদ কো, ক্যা করেঙ্গে আপ লোগ স্যার, দেখতে হ্যায় বাত করকে ক্যা হোতি হ্যায়, ইয়ে পলিটিক্যাল হ্যায় না, নাহিয়ে কুছ দিন পহলে জো টিএমসি ইউথ লিডার কা জো গোলি চলনে কা ঘটনা ঘটা থা उसमें जो एक्यूज्ड को पुलिस ने पकड़ा था उसको लेके यहाँ पर आ गया है, तो कुछ चक्रांत करके, बिल्कुल बिल्कुल चक्रांत ही है ना। पहले सर बता, ठीक है मैं बात करता हूँ पहले इनसे मिलने।